হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন হেয়ার কাট নিয়ে চলে এসেছি। খুব সিম্পল ভাবে তোমাদের শেখাবো, আর এই হেয়ার কাটটার নাম হচ্ছে স্টেপ উইথ লেয়ার কাট। যারা খুবই স্টেপ বা লেয়ার চাও, তাদের জন্য এই হেয়ার কাটটা। আর আমার ক্লায়েন্ট এইটাই চেয়েছিল। আর দেখো, ভালো করে হেয়ার কাটিংয়ের আগে ভালোভাবে চুলটা ভালো করে আঁচড়িয়ে নিয়েছি, চুলটা ওয়াটার স্প্রে করে নিয়েছি, তারপরে ভালো করে জোরটা ছাড়াতে হবে যেন কোনো রকম জোট না থাকে, এটার দিকে খেয়াল রাখতে হবে। আর আমি এবারে সেকশন ভাগ করছি, দেখো সামনে ফ্রন্ট অংশ থেকে ভাগ করছি, সামনে ফ্রন্ট অংশে একটা ভাগ করে নিলাম। এভাবে প্রত্যেকটাই মোট আমার ছটা ভাগ হবে। ফ্রন্ট বক্সের পাশে একটা ভাগ আর ওই পাশেও একটা ভাগ, মোট তিনটে ভাগ হবে। এই হেয়ার কাটটা খুবই সিম্পলভাবে তোমাদের দেখাবো, তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে কতটা সিম্পলভাবে এই হেয়ার কাটটা আমি করছি। এভাবে আমি পেছনের দিকেও তিনটে ভাগ করে নিচ্ছি। আমি সেকশন ভাগ করার পর তোমাদের আমি সেকশনটা ভালোভাবে দেখিয়ে দেবো কীভাবে আমি ভাগটা করেছি। দেখো, সামনে তিনটে ভাগ, পেছনে তিনটে ভাগ, মোট ছটা ভাগ। এবারে আমি স্টার্ট করছি ব্যাককে। প্রথমে স্টার্ট করলাম কত, যতটা আমার ক্লায়েন্ট লেন্থ চায় ততটা প্রথমে লেন্থটা দেখিয়ে নিয়েছি। এই লেন্থটাই হচ্ছে আমার গাইডলাইন, এই গাইডলাইন ধরেই আমার প্রত্যেকটা হেয়ারের সেকশনের ভাগ কাটা হবে। দেখো, সামনের দিকে বক্স অংশটা নিয়েছি, দেখো পেছন থেকে কি চুল নিয়ে মাপ করে দেখে নিলাম কতটা ওর হেয়ারটা আছে, সেই হেয়ার অনুযায়ী আমি সোজা কেটে দেব। তার ফলে কি হবে, লেন্থ আরও ছোট হবে না, জাস্ট ওপর থেকে স্টেপ উইথ লেয়ারটা অটোমেটিক চলে আসবে। তারপরে দেখো, সামনের দিকে চুলটা কাটার পর দুটো ভাগ করে নিয়েছি। এবারে কানের এক পাশ থেকে যে চুলটা আমি সেকশন ভাগ করেছিলাম, সেই সেকশন ভাগ থেকে হাফ চুল নিয়েছি, হাফ চুল নিয়ে আর কিছুটা কাটা চুল নিয়ে সেটা ভালোভাবে আঁচড়াতে আঁচড়াতে উপরে নিয়ে গিয়ে সেটা সোজা আমি কেটে দিলাম। এইভাবে আমি আর যে চুলটা বাকি আছে সেটাও নিলাম, সেটাও ভালোভাবে উপরে নিয়ে গিয়ে গাইডলাইন দেখে সোজা আমি কেটে দিচ্ছি। দেখো, এইদিকে চুলটা কাটা হয়ে গেল, এবারে কানের এই পাশে চুলটা কাটবো, সেম একইভাবে কাটবো। কিছুটা চুল দেখো নিচ্ছি, সব নিচ্ছি না, হাফ নিচ্ছি, আর কাটা চুলটা নিচ্ছি গাইডলাইন হিসাবে, সেটা সোজা উপরে তুলে নিয়ে জাস্ট আমি সোজা আঙুল ধরে কেটে দেব। একবার চেক করে নেব, কারণ চেক করা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, বাকি চুলটা নিয়ে নিলাম, সে সব চুল নিয়ে ভালোভাবে আঁচড়াতে আঁচড়াতে উপরে নিয়ে গিয়ে সোজা আমি কেটে ফেলছি। এবারে কাঁচি সোজা রেখে জাস্ট একটু সোজা করে কাটিং করছি, এর ফলে কি হয়, লেয়ার প্লাস স্টেপটা খুব ভালোভাবে আসে। সামনে কাটার পর দেখো, পেছনে ব্যাক বক্সের সব চুল নিয়ে নিয়েছি আমি, নিয়ে নেওয়ার পর দেখো গাইডলাইন দেখে সোজা কেটে দিচ্ছি। দেখো, ব্যাক বক্সটা আমার কাটা হয়ে গেল। তারপরে দেখো, পেছনের দিকে যে পাশের চুলটা আছে সেই চুল থেকে আমি চুল নিলাম, প্লাস কাটা চুল থেকেও কিছু চুল নিয়েছি জাস্ট গাইডলাইন হিসাবে। তারপরে ভালোভাবে একইভাবে আমি মাথার উপরে চুলগুলো সব নিয়ে যাব, আর গাইডলাইন যখনই আমি দেখতে পাব তখনই আমি সোজা চুলটা কেটে দেব। আর একবার চেক করে নেব, দেখো এতটা চুল এক্সট্রা ছিল সেটা আমি কেটে বাদ দিলাম। এইদিকে চুলটা আমার কাটা হয়ে গেছে, এবারে দেখো আমার লাস্ট সেকশন হেয়ার কাটটা বাকি আছে, সেটাও আমি একই প্রসেসে কিছু চুল গাইডলাইন নিয়েছি, সোজা চুলটা মাথার উপরে নিয়ে গিয়ে সোজা আমি
চুলটা কেটে দেব। আবার আমি চেক করব। দেখো এক্সট্রা চুল বেরিয়ে গেছে, সেটা কেটে দেব এবং সোজা করে কাঁচি ধরে চুলটা কেটে নেব। দেখো আমার হেয়ার কাটিং হয়ে গেছে, এটা আমার ফাইনাল রেজাল্ট। আমার ক্লায়েন্ট কিন্তু খুব খুশি হয়েছে, ও এই এই রকমই হেয়ার কাট চাইছিল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে তোমরা লাইক করে দিও, প্লাস কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই তারা আমাকে সাবস্ক্রাইব করে রেখো, আমি আরও নতুন হেয়ার কাটিং মেকআপ সব নিয়ে আসবো ভিডিওতে। তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।